নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পার্সির কোচ সৌমেন চ্যাটার্জি। সৌমেনদা, ইতিমধ্যে এখানে দেখছি তোমাদের একটা ফিফথ ডিভিশনেরই ম্যাচ রয়েছে, গ্রুপ এর ম্যাচ। সেই ম্যাচে কি পরিস্থিতিতে তোমাদের দলটা আছে একটু যদি বলো। এখন আপাতত তিনটে ম্যাচ হয়ে গেছে, তিনটে ম্যাচে আমাদের পজিশন আপাতত 3 পয়েন্টে দাঁড়িয়ে আছি। 3 ম্যাচ থেকে 2 হেরেছি, 1 জিতেছি। টিম ভালো, বাট পারফরম্যান্স একটু ডাউন যাচ্ছে। আশা করছি নেক্সট ম্যাচগুলোতে ভালো। এখনো পর্যন্ত কটা কি জিতে পয়েন্ট হলো? 8টা টোটাল ম্যাচ খেলতে হবে, তার মধ্যে 3টে ম্যাচ হয়েছে। আজকে নিয়ে 4 নম্বর ম্যাচ, যাদের সঙ্গে খেলবো পাঞ্জাব স্পোর্টস ক্লাব, তাদের অলরেডি 3টে ম্যাচ জিতে 9 পয়েন্টে দাঁড়িয়ে আছে। মানে শক্তিশালী আজকের প্রতিপক্ষ, প্রতিদ্বন্দ্বী খুবই শক্তিশালী। তাদের সঙ্গে কীভাবে লড়তে হবে প্লেয়ারদের বুঝিয়ে এসেছি, মাঠে এবার পারফরমেন্সের উপরে ডিপেন্ড করছে। মাঠের তো অবস্থা মোটামুটি খুব একটা ভালো না, খোলা মাঠের খেলা এইভাবেই হয়ে আসছে, তো এটা নিয়ে কি বক্তব্য? বক্তব্য আইএফএকে একটু বলবো, আরেকটু ভালো করে অন্য মাঠগুলোতে দিলে খুবই ভালো হয়, কেন কি এতে অনেক ভালো ভালো খেলোয়াড় নিজেদের পারফরমেন্স করতে পারছে না ভালো করে, ভালো ভালো প্লেয়ার কিন্তু পারফরমেন্স করতে পারছে না মাঠের জন্য। মাঠের এই পরিস্থিতি যদি একটু দেখা হয়, পরিকাঠামোগুলো একটু ঠিক করে এগিয়ে নিয়ে যাওয়া যায়, ভালো মাঠে যাওয়া যায়, তাহলেই আরও ভালোভাবে লিগটা আরও অনেক প্লেয়ার উঠে আসবে বলার আছে। বাদ বাকি তোমাদের সাপোর্ট দরকার সব টিমের জন্যই, বেস্ট উইশেস। Thank you.